করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলছে কঠোর শাটডাউন। থেমে গেছে নিম্ন আয়ের মানুষের জীবিকার পথ। এ দুর্দিনে উনুনে হাঁড়ি চড়ানো যখন তায়, তখন নিঃস্ব মানুষের খাবার যোগান দিচ্ছে মেহমানখানা। ক্ষুধার্ত মানুষের অন্যের যোগানে দারুণ ব্যস্ত মেহমানখানার কর্মীরাও। সবার সহযোগিতায় প্রতিদিন তারা মেটাচ্ছে অগুন্তি মানুষের ক্ষুধার কষ্ট। বড় পাতিলে নানা পদের সবজি, মাংস, চাল আর ডালের মিশেলে তৈরি করা হচ্ছে এ উপাদেয় খিচুড়ি। ছোট ছোট আলোর ঝলকানিতে যেরকম অন্ধকার একটা জায়গা আলোকিত হয়ে যায়, তেমনি ছোট ছোট মানুষের সহযোগিতা এত বড় একটা কাজ হয়ে যাচ্ছে। আগে আমাদেরকে ভাবতে হতো কোত্থেকে চাল ডাল আসবে, প্রতিদিন অপেক্ষা করতাম, আড়তে গিয়ে বসে থাকতে হতো, বাকি করতে হতো, ঋণ করতে হতো। আমাদের মিডিয়ার মাধ্যমে ছোট্ট একটা ইন্টারভিউর কারণে আমাদের এখন ওই ভাবনাটা ভাবতে হয় না যে কোত্থেকে চাল ডাল আসবে, আমাদের আরো দুই তিন দিনের অগ্রিম চাল ডাল থাকে। করোনার প্রথম অবস্থাতেই আমার আসলে জব চলে যায়, ছাটাই পর্বে পড়ে যাই। একটা গার্মেন্টসে ছিলাম মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার হিসাবে, এরপরে বাসায় বসা, তখন আপু ডাক দিয়ে বললো যে আয় বাসা বসে থাকি কি করবি, মানুষের জন্য কাজ কর। তখন আমার কাছে খুব ভালো লাগলো যে আসলে মানুষের জন্য কিছু করতে পারবো, এ তো খুব আনন্দের বিষয়। চলে আসলাম হুট করেই, লকডাউন কিসের লকডাউন, কোনো লকডাউন নাই, মানুষের জন্য কাজ করবো এটা হচ্ছে বড় কথা। জোর দিয়ে চলে আসলাম, এসে কাজে লেগে গেলাম। প্রখর রোদ্দুরে রিক্সা চালিয়ে ঘর্মাক্ত শরীরে ক্লান্তি দাঁড়াচ্ছেন রিক্সা চালকেরা। মেহমানখানার অদূরে অপেক্ষায় আছেন তারা, কারণ রান্না শেষে মিলবে খাবার। গরমে ক্লান্ত পথশিশুও তখন মুখে দিচ্ছে পানির ঝাপটা। এই তো একটু পরে খাবার পাবে, চোখের কোণে আনন্দের ঝিলিক তার। অপেক্ষার প্রহর শেষ হলো, গরম খিচুড়ি তোলা হচ্ছে প্লেটে। সামাজিক দূরত্ব মেনে দীর্ঘ হচ্ছে মানুষের সারি। সবার হাতে খাবার তুলে দিতে ব্যতি ব্যস্ত স্বেচ্ছাসেবকরা। এই 5 মিনিট পরে পার্সেলটা পরে দিন। অবশেষে সবার কাছে পৌঁছে গেল খাবার, নিবৃত হলো ক্ষুধা। এটা হওয়াতে মনে করুন আমার জন্য বহুত উপকার হয়েছে, আমি খাওয়া দাওয়া করতে পারি। আমি গাইতে দুদিন না খেয়ে গাইতে ঘুমাছিলাম, শুধু শুয়ে শুয়েই ছিলাম। গরিব মানুষ করোনা লকডাউনে খাইবো পাওয়া যায় না, বুঝলেন না, এমনি গাই খাইতে যাবে। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ থেকে জন্ম মেহমানখানার। Thank you.